কিছু বেটিন হজাগ আছেন হজাগ থাকলে কইবা হা আরে বা মোল্লা রাইত 12টার সময় ফর্দা ছাড়িলে না ইতা বেটিন দেবে জান কয় ফর্দার ওয়াজ শুনিয়ালে খুব খারাপ পাই তবে আমারে খারাপ পাইন না বেজান বেটিন দে আমারে ধন্যবাদ দেন আমি তো মাঝে মাঝে ওয়াজর অর্থাৎ কমেন্ট হইয়া দেখি এর বাদে আমার বেটাইন তো বেটিন আমার ফলোয়ার্স বেশ আছে ওয়াজ বাজায় বহুত হামসায়া কই নিবার ওয়াজ করাইলে এনরে আনো বলে খে বলেও দেখায় সুবহানাল্লাহ কইতা বেটিন তে আমারে ওলা বালা ভাই আর আমি বেটিন তোর ওয়াজ করি ও তো এখানে জানো তো রাইয়া করি না বুঝাইছেন এর কারণে মা বইন হল বাইরে দুঃখ লাগে হরদার ওয়াজ করতাই বেটিন তে রাগ করই করি না হরদার ওয়াজ মোল্লাই করা লাগতো নাই তুমি গরবেঙ্গা যাইনাছ তুমি গরবেঙ্গায় জমিন ফর্দার উপর সতর্কতা অবলম্বন করো ইনা মোল্লার ওয়াজর আর কোনো দরকার হইত নাই আল্লাহ তোলফানি তানো মাইক নি লইয়া গেছেন গিয়ে তের বালিকা ইন মানুষ জানে হায়াতে আসবেন না কোনো ভাই ভর লাগো বলল আর বক্স ধুলো আওয়াজ বাড়াই দিন না আরাম ভাই মাইস আমি বড় চিন্তা করলাম যে আজ মানে ওয়াজ হইতো না কইছি আল্লাহ আমার বুধ বেজত খান করিও না যাওক তো কিছু মাত মাতিয়া আমি যেটা মাতিয়ার এটা কিছু কিছু মিলেন নি কোন তাই তা কইনালি মানে গি সানিলে আত লাগে তে আমি যে ওয়াজ করিয়া কিছু আপনার আর ফায়দা হন ওই ফায়দা হয় না তো আমি আবাটাও বেখমাই না আর ভাই এতে দাওয়াত দেওয়াটাও বেখমাইয়া তবে আমার যে বিষয় দিছেন বিষয়ের ভিতরে আসি আবো আমি তো ওয়াজ আরম্ভ করছি না হবে মুসন উঠে আপনারা অত সময় আমি সফটওয়্যার মাস মোবাইল ভানিত পড়লে সফটওয়্যার মারুলেন কিলা ওটা লাগি আবো আস্ত বাদে খুব না জুবান আমার বজুর গান পর্দা মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেটিন তোর লাগে সমস্ত শরীরটা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মা বইন হল তোমার জমিনও যে দাম আছে এই দুনিয়ার জমিন মা বইনদের কোনো দাম ছিল না একমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন আওয়ার পরে মা বইন হলোর সম্মান নবী যে বাড়াইছেন সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন গর কোন মেয়ের গর মেয়ের সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে হত্যা করিলে যা ওলা নানি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে ফাটাইয়া আপনার নবীর কারণে তামাম দুনিয়াটা ঠান্ডা হইব সুবহানাল্লাহ আমার বুজুর্গণ রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে খুশবুরে পছন্দ করতাম আতর পছন্দ করতাম আর খারাপ বলে নারী সমাজ রে রসুল্লাহ জমিনের মধ্যে পছন্দ করতাম মায়া করতাম বলো বলো ভাইটা আল্লাহর হবিবে ফরমাইন নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রসুল্লাহ নারী সমাজ রে জমিন বালা ভাই আমার বুজুরগণ আল্লাহর হবিবে নারী সমাজ রে বালা ভাই আল্লাহর হবিবা কালাই সালাম যেদিন দুনিয়ার জমিন তোলে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুবারক নবীজির মাতা মুবারক যখন সুবহানাল্লাহ খুলো বেঠার জানো তো আসলো নি মাতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ আর এইভাবে মধ্যখান নবীজির মাতা মুবারক বাইরে জুয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাই না ধরাইনি একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকার জানুর মধ্যে রসুল্লাহ মাতা মুবারক রাখছেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হবিবর চুল মুবারক আর দাড়ি মুবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা ও সময় দেখা যায় আল্লাহর হবিবর চুল মুবারক এবং দাড়ি মুবারক সামান্য সামান্য সাদা হয়ে যায়
فخور الدين رضي رحمة الله عليه حضرت عائشة صدیقہ رضي الله تعالى عنها غني سن نبی جی داڑی مبارک এবং চুল مبارکের মধ্যে মাত্র 19 কে সাদা হইছে আল্লাহর হাবিব রে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবী জির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 কে সাদা হইছে রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা তুমি জানো না মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায় তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেবার সময় হয়ে যায় অর্থাৎ চুল দাড়ি ফাকিলে বিরাজ ও আমি মাতু আইয়া কম বসো বাবা এ হে জলাল ভাই আমরা তো হজর বাদে চলে বুঝ ভাইছো নাও তো খাল যাই বগি 14 12 টা এক হইলে 14 তারিখ ওভার হয়ে গেছে এটা আলিম ভাই তাই খান আপার ডিপার দদ রেড ডেট ওয়াজ হইল না আজ বেশ হেরান লাগছে কত ফাইল গেছে নানি আপনার 12 তারিখ রাতাবাড়ি আল্লামা নিজামী সাহেবের বাড়ির সামনে তিন দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিল বাদ আসর হইলাম আমার টাইম আরো বাদে আসলো কইলাম দিল তুলা গফরিয়া যাই গিয়া এশার নামাজ বাদে গিয়া আজিছি বড়খোলা গঙ্গাপুর সন্তনে শেষ সরিয়া বিহাড়া জলাগ্রাম উত্তর সরিষাগুড়ি সন্তনে শেষ সরিয়া বাঙ্গার ফারার হুবে বেউয়ার ফার ফজরের আজান হইছে আমার হাতে ফজরের নামাজ পড়ি রওনা দিছি আর আইয়া দিনের জুমার ঘুম আছে না বুঝাই জি বেশ ঠান্ডা হয়ে গেছি এর কারণে অসুবিধা তো যাও কাজ যে প্যান্ডেল যেখান বানাইছেন আল্লাহ শুক্রিয়া বাতাস খুশ আছে খরাই মাঝে মাঝে গিয়ে মুলাকাত করি বলে না ও ভাই আর যার কোনো জাত বেড়া নাই তো যাও আমার বুজুরগণ কোন মাতো আসলাম ফাঁকনা দাড়ি ফাঁকনা সুর যার আর চুল ফাঁকি যায় এখন তো মানুষ বড় মুসিবতের মধ্যে পড়ে চুল দাড়ি ফাঁকার বাদে জমিন মানুষে খালা মেহেন্দি ব্যবহার করিলাম করেন নানি বাইরে জোয়ান তাই না বড় মুসিবত আপনার চুল ফাঁকি যায় তো ভাই আল্লাহ তুমিও তো বুড়ানি আমার লোকের রইলা এখন বেটা যাইতো কুম্ভাই কো যায় ও বাজারও গিয়া ফন্ডগর যায় ফন্ডগর গিয়া সেলুন হয় বাইরে আমার জোয়ান বানাই দে 50 নাই 100 টাকা লইয়া যা আল্লাহ আমার ঘরের মায়ের কোনো সময় করে না বাইরে জোয়ান জানিয়ে রাখিও খালামেন্দি দাড়ির মধ্যে মারিও না খালামেন্দি তুমি চুলের মধ্যে মারিও না বন্দা তোমার জন্য যাইছে নাই তুমি জমিন অজু করবাই অজুটা দায় হইতো নাই বন্দা জমিন নমাজ পড়িয়া যাইবাই আল্লাহর দরবার তোমার নামাজ কবুল হইতো নাই আল্লাহর হবিবর সুন্নত হইল দাড়ি বলে না দাড়ি রাখা হইল নবীর সুন্নত আর মুছ কাটা হইল নবীর সুন্নত এখন দেখা যায় কিছু ভাই এনেছ প্রত্যেক দিন মেজুর আমি 10 নম্বরে কোদাল দিয়ে আপনার টাইস ওটানের বললাম আমি হসায় একদিন হের তুইয়া 10 নম্বরে কোদাল লাগায় কোদাল লাগাইয়া দাড়ি টানে বাইরে তুমি জানিয়া রাখিও বন্দার তিস্তনে 32 বছর বয়স হইব বন্দার গালের মধ্যে দেখবা এ সাদা সাদা সোনবার হইছে হ্যাঁ বল না বেশি খাটিও না চুল খাটিও না চকুর ভাবার কমে দাড়ি জমিনও খাটিও না চকুর ভাবার কমে যাইব তোমার চুল এবং দাড়ির সম্পর্ক চকুর লগে আছে বন্দা জমিন দাড়ি রাখিয়া যাও নবীর সুন্নত লইয়া কবর যাইবাই ফেরিস্তা তোমার কবর আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফাইজুলিসানি আর কোন রে ভাই তোর মধ্যে আইছে ভাই কইদানি আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবর দাফন করা হয় বন্দার কবর তোরে মানুষ সরিয়ায় বন্দার কবর দাফন করিয়া সরিয়ায় বন্দার কবর দুইজন ফরিস্তা এই 10 জনের নাম হইল নেকির মুনকার আল্লাহর বন্দার ভিতরে রুহটা দিয়া দেন যে রু বাইর হইছিল
আল্লাহর বান্দা বান্দির ভিতরে রোটে ভুকিয়া দেন আল্লাহর বান্দা বান্দি কবর জাগ্রত হইল জাগ্রত হওয়ার পরে আল্লাহর বান্দা বান্দির জমিন তিনটা প্রশ্ন করেন ও সময় বান্দা যদি দাড়ি লইয়া কবর যায় ফেরেশতা দেখিয়া কইবার কেউ নাই রে ইগো আখেরি জমানার নবীর উম্মত এর কারণে বাইরে জমিন দাড়ি রাখিও ও মা বইন হল তোমার স্বামী যদি জমিন দাড়ি রাখেন তুমি গুসা করিও না খারাপ পাইও না খারাপ পাইও না কোন কারণে এটা হইল নবীর সুন্নত বন্দা দাড়ি রাখা হইল নবীর সুন্নত মোজ কাটা হইল নবীর সুন্নত তোমার বগলর রুম কাটা হইল নবীর সুন্নত খাটইনি প্রতি চল্লিশের ভিতরে যদি তোমার বগলর রুমটা খাটো না অন্যান্য জায়গার রুমটা খাটো না বন্দা জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হবে না কত দিন আরেক দিনের দেখি আখতা বেঠায় শিকা গেঞ্জি লাগাইছে আর অন্য বার হয়ে গেছে বগলর রুম ওল্লা ঘুষা উঠেছে ঘন করে ভুরভুরা ঘন আমি মনে মনে হইলাম রে এগুর করে বউ রি গিলাম কিছু বেটিন আসেন বেটাইন ধরে সাইস্তা করিয়া ঠিক করি লাইল মাথো না রাগ করে রাইনি রাগ করিও না ইটা একারে নর্মেল ওয়াজ ভরি যাইয়া বুঝবাইছেন ইটা মাথো ইটাই নাই সকল কানো ইটা মুসা আর ইসার ঘটনা হইয়া কিতা করতাম বহুত স্ট্যান্ডার্ড বেটিন আছো বেটার গোত্র গন্ধ হইলে ও রায় তোমার সমদর তলতনে বার করিয়া কইব গেঞ্জি কুলো গেঞ্জি কুলো আনলে আমি সাইড শাড়ি দিয়া বেটিন ঠিক আছে ইমানদার নমাজি মা বই নকল আছো নাসইল নানি ইয়া লাইন মানুনি না ফিরিস্তা আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বাইরে বড় দেখিয়া বুড়া লাগছে আল্লাহর বন্দার হইলাম বাইরে তোমার সন খোলাইবার তোমার দর দাম হইছে আমি হে জিগাইলাম তোমার সন খোলা বেশি শোনাই এখন সনর ঘর আছে রে কয় আমার তো সনর খোলা নাই আমার তো ভালো টিলাও নাই সন খানা বলে ধর বেটা এবার বেশি শোনাই কয় আমার তো রবার গাছ আপনারা এটা রবার আছে নি নাই আমার বাড়ির দ্বারও আমার এলাকার মধ্যে রবারের বাগান আছে আমি কইলাম বাইরে মানুষের সন খোলা খাটিয়া জমিন রবার লাগাইছে তোমার সন খোলাই বার আর বিকছে না নি আমারে কইলাও কইল খান কইলাম উত্তর বগলো কিটা হয় কিটা মাত মাত কইলাম আ করিস না লেভেল করিলেই মু ফিরা কি দেখাইছে ও অন্য আইছে তো গিন করে বাইরে জোয়ান প্রতি চল্লিশ দিনের ভিতরে এইভাবে তুমি খাটিও যদি বন্দা খাটো না আমার কোনো দুঃখ নাই জমিনের মধ্যে নমাজ পড়ি ভাই আল্লাহর দরবার তোমার নমাজ গ্রহণ হবে না যাই হোক আমার বুজুর্গন এই জমিনের মধ্যে মা বোন যারা আছেন সমস্ত শরীরটা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মা বোন বাজারও যাইতে পারবানি একশো বার যাইতে পারবা কি অর্জি না যাবা যাইব যাই যাচ্ছে তুমি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া ও মা বই নকল তুমি বাজারও যাও মার্কেটিং করো আমার কোনো দুঃখ নাই শরীয়তে ফয়সালা দিয়া দিছে তোমার হাত মোজা রইতো তোমার মুখ গুড়া রইতো তুমি যাইতাই তুমি যখন জমিন কাপড় পরিধান করবাই সামান্য ডিলা ডালা কাপড়টা পরিধান করিলাও আমার বুজুর্গ আমি পর্দার দিকে আই আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম জালিকা আযকা লাহুম
إن الله خبير بما يصنعون أمار بزرگان الله رب العالمين فرمائي لمر حبيب او نبي قل للمؤمنين او نبي তুমি জমিলো মুমিন বেটাইন যারা আছে ইমানদার মুমিন বেটাইন যারা আছে তারা রেখো ইয়াখুদু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিছে দিডা বাইলাইতা জোরে হো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা করতা কিলা আউত্রা নিয়ান বাইরে আউত্রা নিয়া বাড়িয়ে গিয়া ভিতরে দি হারানির কথা কইয়ার না ও নবী তুমি জমিলো মুমিন বেটাইন যারা আছে এরারে জানাই দেও তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিছে দিডা বাইলাইতা অর্থাৎ ওল্লা সাইতা এখন আমারে খ সাই ভাই করিমগঞ্জ পয়েন্ট গিয়া যদি উবা হলা টেবিলার আইয়া কই বলি মাইগ্রামর সাপ হরি দেখবা মাতো না আলু হরু বানাইয়া সারিব হিনো গিয়া তলে দি হ্যাং গোয়ার জায়গা নাই ইকান ও মাত লইছ অর্থ ওটা লইছ তুমি কোনো জায়গাত আসো তোমার আগে দি কোনো বেগেলা মহিলা যাইত্রা আখতার দেখছো দেখার লগে লগে খোল্লা তলে দি দিল অথবা তুমি আটিয়া যারা আখতার দেখছো একজন বেঠি মানুষ তখন তুমি খোল্লাটা নিচে দি দিলাও যাতে তুমি টানে দেখলাই না আর টাইম তোমার দেখলা না ও মাত হইল যে ও নবী তুমি মুমিন বেঠাইন তো রেখো তারা শোকরে তারা নিচেরই ডাবাইতা সুবহানাল্লাহ ও নবী আপনি ইমানদার মুমিন বেঠাইন তোরে জানাই দেও ওয়া হুফাজু ফুরুজাহুম ও নবী তুমি জমিন মুমিন বেটাইন ধরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা এই ধরনের জিনিস শুনে যদি বন্ধে বাসিয়া রই যাও বন্ধা মারা যাই ভাই আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা করে দিলাই আমার মা বই নকল তুমি বাজারও যাইতে পারবাই কোনো বেড়া নাই পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ বাদরায় তোর মধ্যে জানাই ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া আল্লাহ ফরমাইলেন আমার হাবিব ও আমার নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে তারারেও জানাই দেও তারা যেন জমিন তাদের চোখ করে নিম্নগামী বানাইলাই ওয়াইয়া হুফালা ফুরু জাহুল্লা ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনাউর যারা আসল নেককার বেটিন যারা আসল তুমি তারারে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন শরমগার জমিন হেফাজত কর্তা ও নবী আপনি ভালোভাবে জানাই দেও এই দুইটা জিনিসের ভালোভাবে জিম্মাদারি লইয়া যাইতা ও নবী আপনি মুমিনা অরত্রে জানাই দেও মুমিনা বেটি যারা তারে জানাই দেও আমি আল্লাহ জমিনের মধ্যে তাদের সৌন্দর্য দান করলাম এই জমিনের মধ্যে সৌন্দর্য দিয়া দিলাম এই জমিনের মধ্যে বেটিনতে সোনার আংটি লাগানি যাই যাচ্ছে আছে নানি বাইরে বেটা মানুষে জমিন সোনার আংটি পরিধান করা যাই নাই জানিয়া রাখিও বন্দা তোমার শ্বশুর বাড়ি পাইছো আনিয়া গরো তো নাই তোমার বিবিরে দেও ভাবে শিলাও কোনো বেড়া নাই বন্ধা আগুনের মধ্যে আর তোমার আঙ্গুলির মধ্যে সোনার আংটি লাগাইও না তোমার জন্য হারাম এই সোনা পরিধান করা একমাত্র মা বন্ধের জন্য আল্লাহ হালাল হয়ে দিছে ওয়ালা ইউবুদিনা যিনাতাহুন্না ইল্লা ও নবী তুমি মুমিনা আর যারা আছো মুমিনা বেটি মানুষ যারা আছেন তাদের জানাই দেও তাদের যেটা আছে সৌন্দর্য যেটা আছে এটা জমিন কোন মানুষের সামনে প্রকাশ যেন না করে এর কারণে আমার ভাইয়েরা আমার যুবক সমাজ ভাই বর্তমান দুনিয়ার জমিন একটা জিনিস আমরা রে ধ্বংস করছে সেটার নাম হইল মোবাইল সেটার নাম কি মোবাইল
বাইরে এই মোবাইলের মধ্যে কি আছে বলে হোয়াটসঅ্যাপ আছে আছে না নি মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আরেকটা দালনা মইল ইমো কিটা ইমো আমার নাই বানাইতে হবে আরিয়ান আরেকটা নাম হইল মেসেঞ্জার ফেসবুক আছে জমিন খালি একজন মেয়ে একজন ছেলের লগে গুনার খাম করলে জিনা নাই বন্দা জোয়ান বাইরে হুশ করে থাক জমিন মোবাইলের মাধ্যমে অনেক ধরনের গুনার খাম মানুষে দেখে বন্দা জমিন ওই ধরনের তুমি ভিডিও দেখিও না আল্লাহর হবিবা কালাই সালামে ফরমাই কুল্লু আইনিন বাকিয়া দুনিয়া মাল কিয়ামা জমিনের মধ্যে যত চক্ষু আছে রে তৈতে একটা চোখে কামতর ময়দান খান দিব কুল্লু আইনিন বাকিয়া দুনিয়া মাল কিয়ামা কিয়ামতের ময়দান প্রত্যেকটা চোখে আল্লাহ দরবার খান দিব কিন্তু তিনটা চক্ষু আছে রে এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখর আগুনে হারাম করে লাইছেন সুবহানাল্লাহ আমার বুজুরগণ কোন তিনটা বলে রসুল্লাহ ফরমাই যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের ভাই চাইছে না নজর করছে না এই চকুর জন্য আল্লাহ কেয়ামতের ময়দান দুজখর আগুনে হারাম করে লাইছেন সুবহানাল্লাহ মাত বুঝে যাননি মোবাইলও আছে নানি মতো না একটা ফিল্মের নাম আছে নন্দিনী আছে না এটা বেটিন তো আল্লাহ জানার খুশ হই ভাইয়ের আমার অত অত ভাই মোবাইল লিয়ে দেবো আমার মরর দাবি ছাড়ি দিব ও পেঠায় যদি দেয় না তো বেটিয়ে কইব মর দেওয়া লাগতো না একটু মোবাইল দেব বাইরে তুমি আউরি দিও না তুমি দেখবাই বেঙ্গালোর আর এগুন যদি প্রয়োজন হয় সিঙ্গল মোবাইল দে খায়া দেখলে মায়া বাড়ি যায় তুমি কুলা লাখান মোবাইল দিলাই সরকু মালিয়ে তার ফটো ছাড়িল দেখার বাদে জান যায় কেন এর কারণে ভাইরে জোয়ান জমিন গুনার খাম করিও না আল্লাহর হবিবে ফরমাইল মা তাজালো কাদামা আব্দিনিয়া মাল কিয়ামাতি আন আরবাইন কিয়ামতের ময়দান যখন বাইর হইবাই আল্লাহ সাইটটা প্রশ্ন করিয়া বইবা বন্দা যত সময় পর্যন্ত সাইটটা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার আল্লাহর সামনে তোনে কদম ডোলানো সম্ভব নয় নাম্বার ওয়ান হইল আন উমরিহি ফি মাফনা আল্লাহ জানাইব বন্দা তোমার 80 বছরের জীবন দান করলাম বন্দা 25 বছরের জীবন হইলাম তোমার সারাটা জীবন কোন খামার মধ্যে বে করলাই হইলাম 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা কামতর ময়দান আল্লাহ জানাই বাবা বন্দা ও বান্দে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করছিলাম এই যৌবনের সময় জমিন কোন খাম করলাই বন্দা জমিন মানুষের যৌবনের সময় গুনার খাম করিলাই শয়তান তোমার পিছনে লাগাইল তাকে বন্দা জমিন তোমার গুনার খাজর দিকে লইয়া যাইব এই সময় যদি গুনার খাম তো নেবাসিয়া রই যাও ও সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ আল্লাহর হবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিম আমার বুজুর্গন খালি গুনা করলে জিনা নাই বাইরে চক্ষুর জিনা আছে আছে নাই একজন বেগানা মহিলার ভাই সাই ভাই চক্ষু দিয়া সাই ভাই জিনার গুনা তুমি ভাই ভাই তুমি হাত দিয়ে একজন মহিলার শরীর হাতটা লাগাই ভাই তোমার হাতরও জিনা আছে ফাউরু ফুরে বর করে করে যাই ভাই জিনা আছে বন্দা জমিন আল্লাহ দরবার তো বা করো আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই বা বাইরে মোবাইল তোমার হইল দরকারি বলে না মোবাইল দরকারি মোবাইল বিভিন্ন ধরনের ভিডিও জমিন আছে বন্দা আউরি ভিডিও জমিন দেখিও না তুমি জমিন ঘুমাই ভাই ধ্বংস হয়ে যাই ভাই বন্দা জমিন ফজর নমাজ পড়ার সময় ভাই থাই না অনেক জোয়ানে জমিন দেখল এর কারণে ভাই মোবাইলের মাধ্যমে এখন একটা জিনিস আছে যে স্যার লগে মাতিতে তুমি আউরি মাতিও না মোবাইল কল রেকর্ডিং আছে বন্দা যখন ফুসকি তাই চাই ভাই এই রেকর্ডিংয়ের মাধ্যমে দোরা খাইলেই ভাই আছে না নি মতো না হোয়াটসঅ্যাপ আছে দুই জাত একটা হইল গিয়া তুমি সারি ভাই আবার তুমি ডিলেট করিলেই ভাই হি জায়গার কিন্তু ডিলেট হইত না আছে না ওটা মানে হয় দুই জাত বলে পেরুতাও শিখিলাম না ভাই কিহত দিন গুয়াই
বুঝাইছেন কই ভাই আপনারই কিন্তু খোলা লাগান বিশ্বাস জানো ও শুধু 192টা কিতাব আছে আমার ভিডিও কোন সময় গাড়িত বইয়া কিতাব চাই আর কেউ ফোনন করলা আর এখন তো এখানে জরুর হয়ে গেছে হুজুর আপনার আধার কার্ড দেখা ওলা যদি 36 মোবাইল আর কেরেশমা তাকেতে দেওয়া যাইব না মোল্লা হেং গিয়া বাড়িত বয়া লাগবে না ও কারণে আমরা ইগোর খামু মাইজরামু দেওয়া লাগছে কইলা দিয়াল কইছেন ডিসে দেখতরান বুঝতেছে বাইরে জওয়ান মোবাইল ব্যবহার করো আমার কোনো দুঃখ নাই মোবাইলের কারণে জমিনও তোমার জীবনটা বরবাদ করিও না বন্দা যদি জমিনও তোমার জীবন বরবাদ করিলাও যখন মারা যাইবাই আল্লাহ তোমার আখেরর জীবনটা বরবাদ করিলাইবা দুইটা কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায় একটা হইলো বন্দায় জমিনও বেশি মিসামাত মাতিব মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায় কোন কারণে বন্দায় যখন জমিনও বেশি বেশি মিসামাত মাতিবাই তোমার মুকতনে দুর্গন্ধ বাইর হইব বিড়ি খারাল লাগান বন্দা তোমার মুকতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তায় তোমারে ছাড়িয়া যাইবা জোরে কও না আউযু বিল্লাহ বাবাজি কষ্ট হননি তো না আর আবার লাগতো না ঠিক আছে না আমার লগে মায়া আছে হাই রে হাই খাইল দেখছি এক মানুষ মুরব্বী ফজরের সময় বাতনে উঠি তাপাতা তিনজনে দরিয়া তুলছে আমি কইলাম বাবা যে কিতা লাগি রাইতান বলে বাবা আপনি আইবাই হুনি আমি হানজাতনে বইয়া বাড়সাইছি বড় দুঃখ লাগছে ও তো দুঃখ লাগছে আল্লাহর বন্দার ভাই হায় রে হায় আমার লগে মানুষ মায়া আছে এখানে ফজর বাদে তাহলে ওখানে যে আল্লাহ ফেসেন যারা নিয়ে দেয় ইচ্ছা আল্লাহ ছাড়া কোনো লাইন নাই এর কারণে তো এরা আমার না হইলে অন্য আবার 26 তারিখ কবে এখানে আইতো তবে 26 তারিখ আগ্রায় খেয়াল করিও 7টা ধনে টাইম বুঝাইছেন ইলে আর বারে কাতায় করি না আজ কিন্তু ইটা যে তা করার করছো সইল করি আল্লাহ সারাও তো নিজন বুঝাইছেন এর কারণে আমার বুজুরগণ আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায় কিতার লাগি বন্দায় যখন জমিল মিশা মাত মাতে মিশা মাত মাতার কারণে বন্দার মুকতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায় আরেকটা জিনিস আল্লাহর রহমতের ফরিস্তা বাড়ি ছাড়িয়া যায় যে মা বই নখলে জমিল কাপড় পরিধান করেন শাড়ি দেন মাতার কাপড় দেন না যে মহিলায় জমিন মাতার কাপড় দিতাই নাই ও মা জানিয়া রাখিও আমার বোন জানিয়া রাখিও তোমার চোখে যতখান ইন্টারনেট পাইব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তা ইতা নাই জোরে কও না আউযু বিল্লাহ ইতা বহুত বেটিন আছে বাড়িতেও আছেন এখন হালি লাগে না আরেকটা বার হয়েছে এখন নাম কিতা জঙ্গি যা কিতা হয়নি এখন নাম নাইটি হয় নাইটি পরিধান করাও বাধা নাই জঙ্গি কই লেছি নাইটি কিন্তু নাইটি দিতাই আনিয়া আত লম্বা আনি দাও বাইরে ওলাও তো আসে নানি আল্লাহ রে তোমার বিবিরে ব্লাউজ আনিয়া দে হাত পরা ব্লাউজ দেও যাতে শরীরের কোন অঙ্গ মাংসে দেখতে না পায় এখন স্ট্যান্ডার্ড বেটাইনবার হইছেন বগল খাটা নিয়া দেন নাউজু বিল্লাহ ইলা কাপড় তোমার বিবিরে দিও না বন্দা তোমার বিবিয়ে পরিধান করিয়া বার হইবা তোমার বিবিও দুজক যাইন এনর বাই চাইবা তোমার কারণে এনরেও তুমি দুজক হিটা বানাইলা বুড়া লাগেন হক মাত মাতিয়া যাই আর মা বই নখল আগে আগে দেখছি আমরা মাইল লগে আমি নানি বাড়ি নানির বাড়ি আমি যাইতাম মই যে বাড়ি তো যাইতাম আগে আগে দেখছি মাছ আসি হলে খসুয়া খসুয়া বুর্গা লাগাইতাম খসাই দুই ফাটটা আর দেখ ভাই মুখর আগে আসলো নেট একটু মানে আটিয়া যাইতে কইতা ই আল্লাহ বুয়াই দিবা না আসলে খানা যাইছা ভাই রে ওলা নানি খসাই কোনটা পাঠি দেন এখন ইটা নাই এখন হইল বেলুন খাবর চেষ্টা তালা খাও বাদান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও নারী সমাজ যখন তুমি জমিনও কাপড় লাগাইবাই তখন একটু ঢিলা ডালা কাপড় টারা লাগাইও কারণ হইল মানুষে তোমার শরীরের মাপ কাঠিটা বুঝতো না পারে বেটিন তোর কোনো দোষ নাই বেটাই আনিয়া দে ও যেমন লেমিনেশন করিয়া আনি বার করছে ইটা কি ও তো টাইট কাপড় বিন্দা বেটিন তো লাগে যাইজ নাই গুনা যাইজ নি তোমার বই না সই
বনিরে খবর আনিয়া দি তাই টাইট দিও না লোজ দেও তোমার বিবির আনিয়া দি তাই লোজ খবর দেও তোমার মারে আনিয়া দি তাই লোজ খবর দেও বন্দা টাইট খবর দিও না গুনার খাম টাইট খবর লাগানির পরে যে কোনো মানুষে একটা বার সাবা লাগবো আর যদি ডিলা ডালা আমার লাখান হসুবা ফাকির থাকে কোনো প্যাসেঞ্জারেও ফিরিয়া যাইচ্ছা না।